আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আপনাদেরকে আমি একটা ছোট্ট ট্রিক শেখাতে চাইবো, যদি আপনারা না জানেন, আর যদি জানেন তাহলে তো কাজ হলোই। সেটা হলো, আমরা যখন বারবার কন্ট্রোল জেড চেপে চেপে ব্যাক হয়ে আসি, হঠাৎ করে যদি বেশি কন্ট্রোল জেড চাপা হয়ে যায়, তখন পূর্বের আবার রিডু করা যেটাকে বলা হয়, সেটা আমরা কিভাবে করবো। এই সাপোজ আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু চেক করে নেই আমার ভিডিও মিডিও হচ্ছে কিনা। ও অসাম হচ্ছে। আচ্ছা, তো এইখানে আমি কন্ট্রোল জেড চাপলাম, দেখেন যে কন্ট্রোল জেড চাপলাম, কি হচ্ছে, ওই লেখাটা আমি চেঞ্জ করেছিলাম, এই দেখেন এইখানে আমার কার্সর দিয়ে দেখা দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড এখন হঠাৎ করে আমি এটা মুছতে চাই না, এটা আগের জায়গায় যেতে চাই, তাহলে কি করব, আমাকে কন্ট্রোল ওয়াই চাপতে হবে, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই, এই দেখেন, ঠিক আছে, চলে আসলাম। আচ্ছা, এখন আমার যে যে ট্যাবগুলো ওপেন আছে, সেই ট্যাবগুলো কিভাবে আমি করবো দেখবো। এই যে অন্টল সরি অল্ট অল্টার, আর এখানে আমার ট্যাব চাপলে, এই দেখেন আমি একটা একটা করে ট্যাব বাটন চাপবো, আমি যেটা ওপেন করতে যাবো সেটা এখন ইন্টার চাপলে চলে আসবে, ঠিক আছে। এই যে, তো যাই হোক, এইভাবে করে আমরা সহজে শর্টকাট কিগুলো ইউজ করতে পারি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।